আজকে যে ব্লগটি বানাতে যাচ্ছি ব্লগটির নাম হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে। প্রথমেই বলে দিচ্ছি আমার গ্রামের বাড়িটি কোথায়। আমার গ্রামের বাড়িটি হচ্ছে ঢাকা বিভাগে মানিকগঞ্জ জেলার সিঙ্গার থানার জামশাইলে। আর আমার গ্রামের নাম হচ্ছে সারাড়িয়া। আমি খুবই গর্বিত, এমন একটি সুন্দর গ্রামে আমি জন্মগ্রহণ করেছি। তাই এই পুরো ব্লগটি দেখবেন এবং কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমার বাড়ির আশেপাশে এবং আপনার বাড়ির আশেপাশের সাথে কতটা ডিফারেন্স। এবং ব্লগটি দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বাড়ির আশেপাশে কি এমন সুন্দর দৃশ্য আছে না নাই। সো চলুন এই পুরো ব্লগ ভিডিওটা দেখি। এটা আমাদের বাড়ি, আর দেখে বুঝতে পারছেন চারিদিকে শুধু সবুজেরই অরণ্য, গাছ আর গাছ। এটা আমাদের বাড়ি, আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাগান আছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজ, তাই আপনারা মাটি দেখে বুঝতে পারছেন এটা একটু আঠা আঠা হয়ে আছে, তার মানে কাদা কাদা। আর এটা হচ্ছে ফুল গাছ, আশা ধরনের ফুল গাছ, বলতে পারেন এটার বয়স 8 বছরেরও বেশি। স্পাইডারম্যান মুভিটা অনেকে দেখেছেন, সত্যিকার স্পাইডারম্যান দেখেনি। এটা স্পাইডারম্যানের একটি নমুনা, খুব সুন্দরভাবে সে কত সুন্দরভাবে দেখেন তার ঘরটা বানিয়েছে, এবং সেই ঘরটা হচ্ছে গাছের উপরে। এবং সেই গাছটাও আমি যখন দেখেছিলাম ঠিক তখন লাগানো হয়েছে। খুব সুন্দর একটি গাছ, বাড়ির সামনে আমার লাগিয়েছে। উপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন সে লেখাটা কিন্তু আমি লিখেছিলাম অনেক বছর আগে, 16 বছর আগে যে লেখাটা লিখেছিলাম। আর বেশি হবে নিতা, দাঁড়াও দিয়ে আসো। বুঝতে পারছেন শাক কেনার জন্য বাজারে যেতে হয় না, এখান থেকেই সরাসরি শাক তুলে রান্না করতে পারবেন। খুবই সুন্দর দেখেন, যারা যারা পুঁই শাক দেখেননি, পুঁই শাক তো অনেকেই দেখেছেন, কিন্তু এটা জাংলায় দেওয়া পুঁই শাক। কত বাড়ি গাছটা দেখেন, এখান থেকেই মনে হয়েছে এটা। এবং আস্তে আস্তে লতা পাতার মতো ফুলের নাম হচ্ছে, কচু গাছটার নাম হচ্ছে জাতি কচু। তারপরে আপনি এই ডাক সোজা এখান থেকে কেটে নিয়ে রান্না করতে পারবেন, এবং এর পাতাগুলো বিশাল বড় হয়, দেখতে খুবই সুন্দর। কচু পাতা দেখেন অনেক সুন্দর, নাম আপনারা অনেকেই শুনেছেন, এখন বাস্তবে দেখিনি। এই সেগুন গাছটি যখন আমি ছোট ছিলাম, তারপরে যখন বাচ্চা ছিলাম, আমার বয়স এখন প্রায় 30 ইয়ার্স, আমি ক্লাস 4 বা 5 পড়তাম, তখন এই গাছটা লাগানো হয়েছে। আমার 25 ইয়ার্স হয়ে গেছে, এবং গাছটা অনেক বড় হয়ে গেছে। বাড়ির ভেতরের সাইড এখানে কিছুই দেখা যায় না, শুধু জঙ্গল আর জঙ্গল, কারণ এখানে কোনো মানুষ থাকে না, তারা পুরো ফ্যামিলি সহই থাকে দেশের বাহিরে, এই জন্যই এই বাড়ির অবস্থাটা এমন হয়েছে। এটা একটু পরিষ্কার, কারণ এখানে মানুষ থাকে, যদিও তারা থাকে না, তারপরে এখানে বাহিরের মানুষ থাকে যারা সুন্দরভাবে সব কিছু সাজিয়ে রেখেছে। বুঝতে পারছেন অ্যামেজিং। ছোট চাচার বাসা,
তারাও কেউ দেশে থাকে না, এই জন্য বাড়ির অবস্থা দেখে বুঝতে পারছেন বাড়ির সামনে জঙ্গল হয়ে গেছে। আসলে কি এখানে অনেক, এই পুরো বাগানটায় কাঠ বাগান ছিল, সম্প্রতি তারা কাঁঠাল বাগান ছিল, তো সম্প্রতি তারা কাঁঠাল বাগানের গাছগুলো কেটে ফেলেছে। এই জন্যে এই ডালপালাগুলো দেখতে পাচ্ছেন শুধু পড়ে আছে। তাছাড়া আগে যদি আপনারা দেখতেন এখানে পুরো অন্ধকারের মতো আসছিল, এখানে পুরো জায়গাটাই আপনার কাঁঠাল গাছে ভরা ছিল এরকম। তার বাড়ির সামনের যে জায়গাটা সবকিছু ঝোড় হয়ে গেছে, কেননা এখন বর্ষাকাল বৃষ্টির সময়, শুধু এই জন্য মানে জঙ্গলগুলো মানে বেশি বড় হয়ে গেছে, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, আজকেও বৃষ্টি হয়েছে এবং এটা বৃষ্টির সিজন বলতে পারেন। এটা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে, এখন যেটা দেখছেন আপনারা সেটা হচ্ছে আমার দাদা দাদি কবর, এই পাশে শুয়ে আছে আমার দাদা, তার নাম ছিল মরহুম মোহাম্মদ আলা বক্স দেওয়ান, তো সেই দেওয়ান বংশের নাম ধরে আজকে আমার নাম হচ্ছে তুষার দেওয়ান, ইকবাল দেওয়ান, মালিক দেওয়ান, যদিও আমরা নামের শেষে আর টাইটেলগুলো লাগাই না, তারপরও বংশের যে খ্যাতি আছে সেটা হচ্ছে দেওয়ান। আর এই পাশে শুয়ে আছে আমার দাদি, তার নাম ছিল হালিমা বেগম, তো দাদা দাদি দুজন একই জায়গায় চিরনিদ্রায় শুয়ে আছে, আল্লাহ যেন তাদের রেস্টে নসিব করে, সবাই তাদের জন্য দোয়া করবেন। আসলে বাড়ি যতই সুন্দর হোক না কেন, বাড়িতে যদি মানুষ না থাকে এই অবস্থাটাই হয়। তাহলে তো সেজু চাচার বাসা আগেও দেখেছি, এটা বাড়ির পেছন সাইড দেখেছি, সামনের সাইডটা আরও জঙ্গল হয়ে গেছে, কেন মানুষ না থাকলে আর কী করা যাবে, কে পরিষ্কার রাখবে, সুতরাং এই জন্য এই অবস্থা হয়েছে। এটা সেই রাস্তা, এই রাস্তা দিয়ে আপনি যদি যান যেতে পারবেন জামসা, যেতে পারবেন যেখানে যান, এটা খুবই একটা নাম করা জায়গা বলতে পারেন। আমরা অনেকেই বলে থাকি সারিয়া তিন রাস্তার মোড়, তারপরে আপনি যদি সোজা চলে যান তাহলে আপনি জামসা চলে যাবেন, আর যদি লেফটে চলে যান তাহলে আপনি যেতে পারবেন বালুরচর, দাঁড়িপাড়া, মাটিকাটা, যেখানে যান। তারপরে তার মানে হচ্ছে আপনারা যেখানে যান না কেন এইখানে আপনাদের আসতেই হবে, এই রাস্তাটা ইউজ করতে হবে। মিঠু মিঠু আল্লাহ মিঠু মিঠু আল্লাহ মিঠু মিঠু, খুব সুন্দর একটি টিয়া, তোমাদের বাড়ির টিয়া, এই টিয়ারও যদি কথা বলতে পারে দেখেন একটু পরে এই টিয়াগুলো ডাক দেবে, দুটো টিয়া আছে টোটাল। এর নাম হচ্ছে মিঠু এবং বলে ওরা মিঠু 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 মিঠু। দেখেন কি ওই ফুল দিলে ফুলটা কেটে কেটে খেয়ে ফেলে। কেমন লাগলো আজকে আমাদের বাড়ির আশেপাশে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদিও জানেন আমি ঢাকার ছেলে, আসলে আমার বাড়ি হচ্ছে ঢাকা মানিকগঞ্জ এবং গ্রামেই থাকি বললে চলে, সো আপনাদের কমেন্ট খুবই ইম্পর্টেন্ট। আজকে আমাদের বাড়ি এবং আমার চাচার বাড়ি, আমাদের ফুল ফ্যামিলির আশেপাশে যে খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট আছে সেই দৃশ্য আপনাদেরকে দেখালাম, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে কিন্তু ভুলবেন না। বি ক্রিয়েটিভ।